দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবে রাজ্যে চলছে নানা কর্মকাণ্ড। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। প্রতিটি নাগরিকের মনে দেশপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের গুচ্ছ এই কর্মকাণ্ড। বৃহস্পতিবার আগরতলার নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বাইক মিছিল। মণ্ডল কার্যালয় প্রাঙ্গণ থেকে এদিন বাইক মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য, মণ্ডল সভাপতি দীপক কর সহ অন্যান্য নেতৃত্ব। বাইকের চালকের আসনে বসে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য তুলে ধরে জানান, দেশাত্মপ্রেম রাষ্ট্রের প্রতি ভালোবাসা বোধ তাকে জাগানোর জন্যই এই বাইক র্যালির আয়োজন। এর মধ্য দিয়ে মাতৃভূমির প্রতি ভালোবাসা জাগানো এবং রাষ্ট্রপ্রেমী নাগরিকরা একটা শক্তিশালী দেশ গড়তে পারে, তাই মাননীয় প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন। আরে বাইক র্যালি সাধারণ কোনো বাইক র্যালি নয়, এটা আনন্দ উৎসবের জন্য না, এটা একটা রাষ্ট্রপ্রেম দেশাত্মবোধ রাষ্ট্রের প্রতি ভালোবাসা সেই বোধকে জাগানো। যদি ভাবে ভাই একটা বাইক র্যালি বেরিয়েছে ডুমদার কাকের চললো এসা নেই, এমন না, তার মধ্য দিয়ে আমাদের মধ্যে মাতৃভূমির প্রতি ভালোবাসা জাগানো। কারণ কি রাষ্ট্রপ্রেমেই একটা শক্তিশালী দেশ দিতে পারে, রাষ্ট্রপ্রেমিক নাগরিকই একটা শক্তিশালী দেশ নির্মাণ করতে পারে, সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই পদক্ষেপ নিয়েছেন। আমি আশা করি পূর্ব ত্রিপুরা রাজ্যে সমস্ত নজওয়ান, যুব মোর্চার আমার কার্যকর্তা ভাই ভাইয়েরা বোনেরা ওই দিশাতে কাজ করবে এবং স্বনির্ভর ত্রিপুরা বা আত্মনির্ভর ত্রিপুরা করার ক্ষেত্রে এই যে মানসিকতা এবং নিজের জীবনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও এই মানসিকতা এক নতুন ত্রিপুরা গড়ার সংকল্প নিয়ে। ব্যুরো রিপোর্টস, সার্চ ইন্ডিয়া, টিএনএন।